আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা মদিনাতুল মুনাওয়ারায় উহুদ পাহাড়ের কাছে একটি খেজুর বাগানে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে পরিপাটি করে রাখা হয়েছে খেজুর বাগানটি। ভিতরে বসার ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে। মোটামুটি এখন মদিনা শহরের আশপাশে যে খেজুর বাগানগুলো আছে, প্রত্যেকটা খেজুর বাগানে ঢুকলেই তারা কিছুটা অংশ দর্শনার্থীদের জন্য এরকম আরাম করার এবং টুকটাক নাস্তা করার জন্য তারা মোটামুটি একটা পরিপাটি ব্যবস্থা রেখে দিয়েছে। যেভাবে আরবরা আরামায়েশ করে, ঠিক ওরকম একটা ব্যবস্থাপনা তারা মোটামুটি মদিনা শহরের আশপাশে প্রত্যেকটা খেজুর বাগানে এরকম তারা ব্যবস্থা রেখেছে, আকর্ষণীয় করে রেখেছে, যাতে করে লোকজন আসলে এখানে আরাম করতে পারে, খেজুর কিনতে পারে। খেজুর কেনার জন্য তারা একটি দোকানও এই খেজুর বাগানের ভিতরে রেখেছে, আর মোটামুটি হালকা পাতলা নাস্তারও ব্যবস্থা এই প্রত্যেকটা খেজুর বাগানে, শহরের ভিতরে প্রত্যেকটা খেজুর বাগানেই মোটামুটি গত 2-3 বছর যাবৎ তারা এই ব্যবস্থাপনাগুলো গ্রহণ করছে। দেখতে পাচ্ছেন দু একটা ছোটোখাটো দোকান আছে। হাজি সাহেবদের বাসগুলো যেদিন মদিনার ঐতিহ্যবাহী জায়গাগুলো জিয়ারত করানো হয়, তখন বাসগুলো এই সমস্ত খেজুর বাগানগুলোতে দাঁড়ায়। হাজি সাহেবরা এখানে ঢুকেন, খেজুর কিনেন। মদিনার মসজিদ নববীর কাছেই আগে একটি খেজুর মার্কেট ছিল, যেটি এখন ভেঙে দেওয়া হয়েছে, যার কারণে এই খেজুর বাগানগুলিতে যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলোতে খেজুর কেনার একটা প্রবণতা, একটা চাপ সৃষ্টি হয়েছে। আগে এখানে থেকে হাজি সাহেবরা খেজুর কিনতো কম, কারণ খেজুর বাগানের ভিতরে দোকানগুলোতে একটু মদিনা শহর থেকে দাম বেশি থাকে, যার কারণে মদিনায় মসজিদ নববীর কাছে যে খেজুর মার্কেট ছিল সেখান থেকে হাজি সাহেবরা খেজুর কিনতো। কিন্তু বর্তমানে সেই মার্কেটটি ভেঙে দেওয়া হয়েছে, যার কারণে এই যে খেজুর বাগানের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দোকানের ভিতরে প্রবেশ করেছি, এখানে চকলেট থেকে শুরু করে বিভিন্ন জাতের বাদাম এবং প্রায় সকল ধরনের খেজুর এখানে পাওয়া যায়। অনেক গ্রুপের বাসগুলো এখানে দাঁড়িয়েছে, হাজি সাহেবরা ভিতরে প্রবেশ করেছে, খেজুর কিনতেছে। অনেক সময় দেখা যায় এখানে দাম কিছুটা বেশি হলেও খেজুরগুলো ভালো পাওয়া যায়। আমরাও এখানে এসেছিলাম, আমাদের হাজি সাহেবরা খেজুর নিচ্ছে, চকলেট নিচ্ছে, সুন্দর একটি ব্যবস্থাপনা রাখা হয়েছে। ভাষার কোনো সমস্যা হয় না, এখানে বেশিরভাগই বাংলাদেশি কর্মচারী যারা কাজ করতেছেন, তাদের সাথে কথা বলে হাজির সাহেবরা সুন্দরভাবে দামাদামি করে খেজুর কিনতেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনার বরকত হাসিল করার তৌফিক দান করেন, মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।